बंधुरा आज के रान्ना कर डिमेर मालाई एक कारी तो डिमेर मालाई एक कारी करार्जन पाँचखाना डिम एखे नहीं क्रीम एखे नहीं दई दो चामच दई हमें यहाँ भलो फेटे नहीं गोटा गरम मसला और एखे नहीं नून और एखे काजू किशमिश बाटा और एखे प्याज लंका और धने गुड़ो बाटा और एखे गार्निशर जो नहीं धने पता और दुटो काचा लंका। तो चलो बंधुरा आज के देखा अपन की क्यों बनाना है डिमेर मालाई एग करी। रान्ना करार जोन्नो एखाने आमी नियेछी मास्टार्ड अएल। गरम तेले केटे रखा डिमगुलोके हाफ हाफ करे केटे रखा डिमगुलोके जस्ट नून माखिए आमी भेजे निच्छी। भालो करे भेजे नेब एगुलो ला जस्ट लाइट ब्राउन करे। एकदिके भाजा होये गेले डिमगुलो जस्ट उल्टे पाल्टे आरेक दिकटाओ आमी भेजे निच्छी। जस्ट अल्पटुक समयेर जोन्नो आपनारा भाजबेन एटाके जस्ट लाइट ब्राउन करबेन। एखन देखेन आमी एई जे उल्टिये दिच्छी ओई पिठटाओ आमी भालो करे भेजे निच्छी। ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নেব। জাস্ট এক একটা করে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি সব ডিমগুলো। এই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর বাদ বাকি যত ইনগ্রেডিয়েন্টস আছে সব এক একটা করে আমি এখানেই দেব আর ভালো করে কষিয়ে নেব। গরম মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর একটা ভালো আরোমা বেরোচ্ছে এখান থেকে। এখন আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ পেস্টটাকে ভালো করে তেলের মধ্যে কষাতে হবে। কষিয়ে যখন এটার সাইডে তেল ছেড়ে দেবে তার অবধি তখন অবধি কষাতে হবে এটাকে ভালো করে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। তারপর এটাকে আরও ভালোভাবে কষাতে হবে। এইভাবে ফ্রাই করলে পেঁয়াজে যে একটা র স্মেল আছে ওটা চলে যায়। আমার কষানো হয়ে গেছে। এখন দেখুন এই যে পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এক একটা করে দিয়ে যাব। এখানে আমি দিচ্ছি কাজু কিশমিশ বাটা। এটাকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিশমিশ নাও দিতে পারেন, বাট কিশমিশ দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতন ক্রিম। ক্রিমটা দিলে এই গ্রেভিটা অনেক থিক হয়ে যায় আর অনেক টেস্টি হয় খেতে। ক্রিমটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন যাতে এটাতে তেল ছেড়ে দেয়। আমি এখানে তেলের পরিমাণটা অনেক কম রেখেছি, তাতে আমাকে একটু ভাজতে একটু টাইম লাগছে। আপনারা যদি চান তাহলে একটু বেশি করে তেল রাখতে পারেন। দেখুন এটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে তিন চামচ মতন দই মিক্স করে দেব। দইটা মিক্স করে আমাকে আবার ভালো মতন ভাজতে হবে। মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এখন এখানে আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দেব। আপনারা যদি চান থিক গ্রেভি তাহলে একটু জল দিতে পারেন। আর আপনাদের আন্দাজ মতন দেখুন আমার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে অ্যারোমাটা অনেক সুন্দর বেরোবে। এখন আমি ভেজে রাখা ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি এখানে, আর সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। স্বাদটা আপনি ঝালটা আপনারা বুঝে দেবেন, যতটা ঝাল খান অতটাই দেবেন। আমার ডিমের মালাই কারি অলমোস্ট রেডি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, এটা টেস্টটা অনেক বেশি ভালো আনে। আর তারপর আমি একটা সার্ভিং বাউলে সার্ভ করে নেব। এখানে দেখুন আমার ডিমের মালাই কারি একদম রেডি। আর এটাকে সার্ভ করবেন স্টিম রাইসের সাথে বা পরোটার সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আপনাদের কেমন লাগলো এই ডিমের এগ কারি।